নমস্কার বন্ধুরা রূপালিস ব্লগ ব্লগসে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে একদমই একটা নতুন ধরনের রান্না গোদক রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গোদক হচ্ছে ত্রিপুরার একটা ট্র্যাডিশনাল রান্না আর এই রান্নাটা করার জন্য যা যা লাগবে তা আগে একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা আলু নিয়েছি মাঝারি সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আমি আর এখানে নিয়েছি একশো গ্রামের মতো শিম সিমগুলোকে পরে ধুয়ে কেটে নেবো আমি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা আমি এখানে নিয়েছি তোমরা ঝাল বেশি খেতে চাইলে আরও বেশি পরিমাণে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট গোদক রান্নার জন্য সেটা হচ্ছে এই সুটকি মাছ এই মাছ শুটকি মাছটাকে মানে ড্রাই ফিশটাকে কেউ বলে সিদল সুটকি কেউ আবার চ্যাপা শুটকি বলে আবার অনেক অঞ্চলে এটা বাসপাতা সুটকি নামেও পরিচিত তো আমাদের ত্রিপুরা রাজ্যের উপজাতি অংশের লোকেদের কাছে কিন্তু এটা বের নামে পরিচিত তো এই শুটকি মাছটা হচ্ছে গোদকের মেইন ইনগ্রিডিয়েন্টস আর এখন দেখো সবগুলো সবজিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিমটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি গোটাই রেখেছি কাটে নিই আর চাইলে তোমরা কেটে ব্যবহার করতে পারো কিংবা একটুখানি থেতো করে ব্যবহার করতে পারো আর অবশ্যই নিয়েছি আট দশ কোয়া রসুন এখানে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাস অলরেডি অন করে দিয়েছি আর এবার দিয়ে দিলাম দু কাপ আন্দাজ জল এবং এই জলের মধ্যেই কিন্তু আমি শিম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বেরমা কিংবা বাসপাতা সুটকি কিংবা সিদল সুটকি যে নামেই এটা পরিচিত হোক সেগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো উপকরণ কিন্তু জলটার মধ্যে দিয়ে দিচ্ছি তো যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার রান্নাটা প্রথমবার দেখছো তাদের কাছে অনুরোধ করব গোদুকের রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো দেখে যদি তোমাদের ভালো লাগে আর নিত্য নতুন রান্নার রেসিপি যদি তোমরা দেখতে চাও কিংবা আমার চ্যানেলে ব্লগস যে কোনো রকম ব্লগস দেখতে যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে কিন্তু অবশ্যই রূপালিস কিচেন অ্যান্ড ব্লগস ফ্যামিলিকে আপন করে নিও তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে অল অপশানটা কিন্তু সিলেক্ট করে নিও তাতে করে যে কোনো রকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার পাশে আছো আমার সঙ্গে আছো রূপালিস কিচেন অ্যান্ড বগ্স ফ্যামিলির পারমানেন্ট মেম্বার হয়ে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য তো সবগুলো উপকরণ দিয়ে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি এই হচ্ছে উপকরণগুলো সবগুলো আমি একসঙ্গেই দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব কুড়ি মিনিটের মতো যাতে করে সবগুলো সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে কুড়ি মিনিটের মতো রান্না করে নেব ত্রিপুরা রাজ্য হচ্ছে নর্থ ইস্টের একটা খুব ছোট্ট রাজ্য যেখানে জাতি উপজাতির মানুষ এক সঙ্গে মিলেমিশে কিন্তু বসবাস করে দেখো কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দিলাম এবার এই সবজিগুলো আমি যে ঝোলটা হয়েছে ঝোলটা থেকে ঝোলটা রেখে সবজিগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব তো যেটা বলছিলাম এখানে জাতি উপজাতির লোকেরা একসঙ্গে বসবাস করে এবং তাদের খাদ্য মানে খাবার দাবার চাল চলন পোশাক পরিচ্ছদ ভাষা সবটাই কিন্তু আলাদা আলাদা তো যাই হোক বাকি জিনিসগুলো মানে পোশাক পরিচ্ছদ খাবার দাবার এই সমস্ত কিছু কিন্তু জাতি উপজাতির মানুষরা একে অপরেরটাকে আপন করে নিয়েছে এবং এই খাবারটা যেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডিশটা কিন্তু উপজাতি অংশের লোকের কাছে খুব প্রিয় একটা খাবার যেটা এখন শুধুমাত্র উপজাতি অংশের লোকের কাছে নয় ত্রিপুরার বসবাসকারী আমাদের মতো বাঙালিদের কাছেও কিন্তু এটা খুব লোভনীয় একটা খাবার হয়ে গেছে অলরেডি এবং ত্রিপুরার প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে কিন্তু গোদকের এই রান্নাটা প্রায়ই হয়ে থাকে সেটা বাঙালিই হোক উপজাতিই হোক যে কোনো বাড়িতেই কিন্তু এই কোদকের রেসিপিটা খুবই একটা কমন রেসিপি আর যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে এই রান্নাটার মধ্যে তার কারণ এখানে কোনো রকমের তেল মশলা কিন্তু ব্যবহার করা হয়নি শুধুমাত্র হলুদ গুঁড়োটা ব্যবহৃত হয়েছে আর সেরকম কিছুই কিন্তু তেল মশলা ব্যবহার করা হয়নি তো আমি এই সবজিগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছ এবার একটা গ্লাস নিয়ে নিয়ে নিয়েছি এবং তার পেছন দিকটা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো দেখো আমার ম্যাশ করা হয়ে গেছে এবার এগুলোকে যে ঝোলটা আমি কড়াতে বসিয়ে রেখেছিলাম সেই ঝোলটার মধ্যে আবারও দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো যেটা বলছিলাম উপজাতি এবং জাতি দুটো অংশের মানুষের খাবার দাবার কিন্তু এখন মিলেমিশে একাকার হয়ে গেছে একে অপরের ভাষাও এখন ব্যবহার করতে পারে মানে ভাষ একজন অপরজনের ভাষাতেও এখন অনেকেই কথা বলতে পারে যদিও আমার কাছে ভাষাটা এখনও অ্যাডপ্ট করা হয়নি মানে পাচ্ছি না আর পোশাক পরিচ্ছদও এখন অনেকটাই মিলেমিশে একাকার হয়ে গেছে আর উপজাতি অংশের লোকেদের এই খাবারগুলো কিন্তু যথেষ্ট পুষ্টিগুণে ভরপুর কারণ এগুলোতে বললামই তো একদমই স্পাইসি নয় তেল মশলা একদমই ব্যবহার করা হয়নি আর এখন আমি এই রান্নাটার মধ্যে দিয়ে দিলাম কুচে কুচি করে কেটে নেওয়া মানে কুচিয়ে কেটে নেওয়া ধনে পাতা ধনে পাতা কুচি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিগুলো একটুখানি নেড়ে চেড়ে নেব তারপরেই কিন্তু নামিয়ে নেব রান্নাটা মানে যে পদটা আমি রান্না করলাম সেটা কিন্তু নামিয়ে সার্ভ করতে পারবো গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে তো আমার আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো ভিডিওটা আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের ত্রিপুরা রাজ্যের ট্র্যাডিশনাল এই রান্নাটা আর আজ তাহলে এ পর্যন্তই নতুন কোনো রান্না কিংবা নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো তোমাদের সামনে মানে তোমাদের সঙ্গে গল্প করার জন্য সবাই খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো নমস্কার সবাইকে